যারা মোটা আছে পাতলা করে দেবো, পাতলা মোটা বলবো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গৌর পরিবার, সর্বপ্রথমে অস্মদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ ভক্তিবেদান্ত গৌড় গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। পরম পূজ্যবাদ শিক্ষা গুরুপাদ পদ্ম এবং সন্ন্যাস গুরুপাদ পদ্ম পরমহংস পরিব্রাত নারায়ণ গোস্বামী মহারাজের শ্রী চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সপার্ষদ পরম গুরুদেব কেশব গোস্বামী মহারাজ, সপার্ষদ প্রভুপাদ শ্রী রূপানুগ গুরুবর্গ এবং সবাই উপস্থিত আমাদের আগত আসছেন পূজ্যবাদ ভক্তিদান্ত বন মহারাজ, পূজ্যবাদ ভক্তিদান্ত শ্রীধর মহারাজ, দামোদর মহারাজ এবং অন্যান্য বৈষ্ণব বৈষ্ণবী ভক্তগণ সবাইয়ের চরণে অনন্ত অনন্ত করে জানিব প্রণাম সাদর অভিনন্দন এবং হরে কৃষ্ণ। দেখুন এই প্রোগ্রাম এই আমাদের শ্রীপাদ জগৎ ডাক্তারের বাড়ির যে প্রোগ্রামটা শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ তিনি এই নবদ্বীপ পরিক্রমার আগে আগে এখানে এসে তারপর নবদ্বীপ পরিক্রমার সংকল্প করতে যেতে যেত। এই প্রোগ্রামটা মাঝখানে একটু অসুবিধা হয়ে যায়, প্রোগ্রাম হয় না করোনা করোনা করোনার জন্য, কিন্তু আবার উনি আবার শুরু করেছেন। আপনারা সবাই আশীর্বাদ করুন যেন এই প্রোগ্রাম চলতে থাকে সবসময়ের জন্য। এবং আমাদের মহারাজগণ এবং ব্রহ্মচারীগণ এই নবদ্বীপ পরিক্রমার তিন মাস আগে থেকেই নবদ্বীপ পরিক্রমার জন্য প্রচার প্রসার করছে, তাদের অক্লান্ত পরিশ্রম। হ্যাঁ, মহাপ্রভুর জন্য নিমন্ত্রণ দেওয়া ভিক্ষা আদি করা এগুলো করছে। কিসের জন্য করছেন? না মহাপ্রভুর শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য, ধামের জন্য, ভক্তদের সেবার জন্য, মহাপ্রভুর সেবার জন্য, রাধা গোবিন্দের সেবার জন্য। এবং এই অক্লান্ত পরিশ্রম মহারাজ দেখুন অনেকে রোগ ব্যাধি আছে, ঠিক মতো বিশ্রাম করছেন না, তথাপি কিসের জন্য করছেন? আমাদের জন্য। যেমন মা বাবা তার সন্তানের জন্য তিনি সারাদিন খাটাখাটি করছে, কিন্তু সন্তানরা বুঝতে পারে না, পরে বুঝতে পারে, যখন মা বাবা থাকে না তখন বুঝতে পারে। ঠিক তদ্রূপ আমাদের মা বাবাকে গুরু বৈষ্ণব গণই হচ্ছেন মা বাবা, তারাই হচ্ছে পিতা মা। ঠিক তদ্রূপ ওনারা এইসব অনুষ্ঠান আদি করে আমাদের কল্যাণের জন্য তারা এইসব কিছু করছে, এটা বুঝতে হবে। আমরা সবকিছু করছি কিন্তু গোবিন্দের জন্য কিছু করছি না। ওই জন্য দেখুন সুদূর নবদ্বীপ থেকে কেউ বৃন্দাবন থেকে, নবদ্বীপ থেকে বৃন্দাবন থেকে দেশ থেকে বিদেশ থেকে কেউ দিল্লি থেকে এদিক ওদিক থেকে সবাই আসছেন কিসের জন্য? মহাপ্রভু। এই জন্য বলছেন মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদাদি পুরাণ। আমরা বদ্ধ জীব, আমরা যে আমাদের বুদ্ধি নাই,
সেজন্য সেই বুদ্ধি দান করার জন্য আমাদের ভক্তি মার্গ দেখানোর জন্য সেই জন্য গুরু মহারাজগণ আসেন। বলো দিজে প্রভু কি, পূজ্যবাদ ভক্তিকান্ত বন মহারাজ কি, সুস্বাগতম সুস্বাগত মহারাজ এসেছে। মহারাজ এসে গেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কথা বলুন আর চার দুটো। তো দেখুন এইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেমন ছোটবেলায় হাতে খড়ি দেওয়া হয় ব্রাহ্মণের হাতে আর কি বলে অ আ হস্যই দীর্ঘই, হ্যাঁ না, শিক্ষা দান করেন হাতে খড়ি। ওই রকম ভক্তির জগতে হাতে খড়ি কে দেন? এই গুরুদেব বৈষ্ণব, গুরু বৈষ্ণব গণই ভক্তি জগতের হাতে খড়ি দেন। এই জন্য গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেই পাপি নরকে ভজে। এই জন্য বিনা গুরুতে গুরু গুরু করণ গুরু আশ্রয় না করলে ভক্তি হবে না কখনো। এই জন্য আমাদের সচিদানন্দ মহাপ্রভু তিনি কি রূপে এলেন? সাধু রূপে এলেন। সাধু পাওয়া কষ্টকর জীবের জানিয়া সাধু ভক্ত রূপে কৃষ্ণ আইলেন দিয়া। সাধু পাওয়া তো সহজ না, আমরা এই বেশটা নিয়েছি সাধু হওয়ার জন্য। এখন আমার কথা বলছি, আমি এখন সাধু হতে পারিনি, চেষ্টা করছি। হ্যাঁ, সাধু হতে গেলে, সাধু যদি হয় তার দর্শনে পবিত্র হবে, গ্রামের লোক যারা যারা দর্শনে তারাই পবিত্র হবে, তারা মুখে হরিনাম হবে। ইতাই গৌর ব্রহ্মানন্দে, সাধু বসে আছেন এখানে মহারাজ। এই জন্য আমার সচিদানন্দন গৌরহরি কে, উনি হচ্ছেন রাধা, শুনুন ভালো করে, রাধা ভাবকান্তি সুবলিত বিপ্লম্ব বিগ্রহ কলিযুগ পাবন অবতারী সচিদানন্দন গৌরহরি। বলুন দেখি কথাটা আমার পিছনে পিছনে বলুন, রাধা ভাবকান্তি সুবলিত বিপ্লম্ব বিগ্রহ কলিযুগ পাবন অবতারী সচিদানন্দন গৌরহরি। এই সচিদানন্দন গৌরহরি এই নামের মধ্যেই সব কিছু বলা আছে। সেই সচিদানন্দন গৌরহরি কি ভাব নিয়ে এসেছেন? রাধা ভাব কান্তি। এই জন্য পূজ্যবাদ মহারাজ বললেন না, বৃন্দাবনে রাধে রাধে, মানে কি গোবিন্দের সেবা রাধা ভাব ছাড়া, হ্যাঁ না, পুরুষ ভাবে কখনো গোবিন্দের সেবা হবে না। এই জন্য কৃষ্ণ কি রূপে রাস করছেন? গোপীনা গোপীনাদ মমনি বেদন শুন আমি বিষয়ী দুর্জন সদা রাত কিছু নাহি মোর ভুল। গোপীনা বিষয়ী দুর্জন সদা কামে রাত কিছু নাহি মোর ভুল। গোপীনা পড়েছি সংসার ভোরে, গোপীনা পড়েছি সংসার। এইভাবে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আপনারা এই লীলা কীর্তন শুনেন না, এই গৌর পূর্ণিমার আগে আগে সব জায়গায় কীর্তনের প্রতি বাড়ি বাড়িতে ওই লীলা কীর্তন। এই যে আমাদের কৃষ্ণ তিনি তিনজন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন, গৌড়িয়ার তিন ঠাকুর, গোবিন্দ গোপীনাথ মদন মোহন গৌড়িয়ার তিন ঠাকুর করিয়াছেন আত্মসাৎ আর তিনে মোর নাথ। এই তিনজন আমাদের নাথ জানি, আমাদের প্রাণ সর্বস্ব। তিনজনকে নিলেন কেন, চারজনকে নিলেন না কেন, এইখানে বুঝবার আছে। এই সমস্ত কথাগুলো বাইরের লোকে জানে না, এগুলো যারা জীবন সমর্পণ করেছেন গুরু বৈষ্ণবের সেবা, হ্যাঁ, তাদের কাছ থেকে শুনতে হবে, গৌড়িয়া বৈষ্ণবের কাছ থেকে। এ গুরুদেবের কাছ থেকে আমরা শুনেছি, সেগুলো আপনাদেরকে বলছি।
তো মদন মোহনের সঙ্গে আমাদের সম্বন্ধ হবে, এবং অভিদেয় কে, তিনি হচ্ছেন গোবিন্দ, আর প্রয়োজন তিনি হচ্ছেন গোপীনাথ। ওই ওই একই কৃষ্ণ, তিনি মদন মোহনের সঙ্গে আমাদের সম্বন্ধ হবে, কারণ যতদিন পর্যন্ত আমরা এই জড় কামের মধ্যে পড়ে আছি বাবা, ততদিন পর্যন্ত আমাদের গোবিন্দের মদন মোহনের সঙ্গে সম্বন্ধ হতে পারে না। বুঝতে পেরেছেন? এই মদন মোহনের সঙ্গে সম্বন্ধ কখন হবে? যখন আমাদের প্রাকৃত অভিমান যাবে, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি আমি এটা, আমি সেটা, এগুলো ভুলে যাবে। যখন যখন প্রাকৃত কাম দূরীভূত হবে, তখন আমাদের মদন মহাদেবের সঙ্গে সম্বন্ধ হবে, তার আগে হবে না। সেই জন্য কি সম্বন্ধ আমাদের সঙ্গে কৃষ্ণের সঙ্গে? তার আত্মার সম্বন্ধ। সেই জন্য কৃষ্ণের নাম কি হলো? মদন মোহন। জগতের কামদেব তা হচ্ছেন মদন, আর অপ্রাকৃত জগতের কামদেব হলেন মদন মোহন। এটা বুঝতে পেরেছেন? সেই জন্য আমাদের জন্ম সমস্ত ইচ্ছা, সেই ইচ্ছাটা কার সেবা করতে হবে? গোবিন্দের সেবা। যেমন ব্রজগোপীগণ, তারা কিসের দ্বারা? তারা কামের দ্বারা কৃষ্ণকে পেয়েছেন। গোপীদের যে কামটাকে প্রেম বলা হচ্ছে, কারণটা কি? কারণ তারা কৃষ্ণের ছাড়া কিছুই করছেন না, কৃষ্ণের জন্য শৃঙ্গার করছেন, কৃষ্ণের জন্য কুঞ্জ বানাচ্ছেন, কৃষ্ণের জন্য রান্না করছেন, সবই কিছু কৃষ্ণের জন্য। সেই জন্য গোপীনাথ, সেই জন্য গোপীগণ কি, গোপীগণ তার সেই মদন মোহনের সেবা করেছেন, সেই জন্য গোপীগণ তার আরাধ্য হচ্ছেন। এই জন্য পুরুষ ভাবে, জড় ভাবে কখনো গোবিন্দের সেবা হবে না। এই জন্য অনেক কথা আছে, আমরা যাই ঠাকুরের কাছে, কি করি? এটা চাই, ওটা চাই, আমার সংসার দুঃখ দূর করো, আমার সন্তান দান করো, আমাদের ঘরে ভালো বউ আসুক, আমার দুঃখ দূরে যাক, আমরা খেতে পাচ্ছি না, আমাকে অন্ন দান করো। এগুলো কৃষ্ণ ভজন করে তো কোনো লাভ হয়, কৃষ্ণ ভজন করলে এগুলো তো অটোমেটিক্যালি পাবেন আপনি, নাচেও নামের নামের গুণে সব ফল পাইবে, তাই না? সেই জন্য কৃষ্ণের সেবা কিভাবে হবে, কৃষ্ণ কি চান? এই জন্য পাশ্চাত্য দেশে একটা কথা আছে, গড গিভ আস আওয়ার ডেলি ব্রেড। গড গিভ আস মানে হে ভগবান আমাকে দৈনন্দিন খাবার দাও, ব্রেড মানে খাদ্য, রুটি মানে ভগবানকে যদি মা বাবা বানিয়ে নিতে পারি, তাহলে আমি সন্তান হয়ে গেলাম, আর মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তান পালন। এই জন্য মা বাবার মতো চাকর দুনিয়ার আর কেউ, এই জন্য মা বাবার কাছ থেকে সেবা নেব না সেবা করব, বলুন দেখি? সেবা করতে হবে। এখন তো জায়গায় জায়গায় বৃদ্ধা আশ্রম হচ্ছে না, এগুলো শিক্ষার অভাব। এই জন্য মা বাবা যদি ভক্তি না করে, তাহলে তাদের বাড়ির ছেলে মেয়েরা ভক্তি করবে না। ওই জন্য আচরণ করে শিক্ষা দিতে হবে, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখায়। এই জন্য মায়েরা বাবারা শুনলেন, আমরা এই সংসারে অনেক কিছু করি, ভক্তিকে বাদ দিয়ে আমরা সব কিছু করি, কিন্তু ভক্তি করতে, আর যার জন্য আমাদের যাবৎ জন্ম তাবৎ মরণম তাবৎ জননী জঠরে শয়নম ইতি সংসার স্ফুট তার জন্মিলে মরিতে হবে অমর। এই জন্য সেই জন্ম মরণ মারার মধ্যে পড়ে যাচ্ছে, এই জন্ম মৃত্যুর হাত থেকে ছুটকারা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেই আমাদের মদন মোহনের স্মরণ গ্রহণ করতে হবে। এই মদন মোহনের সঙ্গে কি করেন? গুরুদেব সম্বন্ধ স্থাপন করি,
যেমন ছেলে মেয়েদের বিবাহ করে দেওয়া হয় তখন তাদের পতি পত্নী সম্বন্ধ হয়, ঠিক তদ্রূপ বৈষ্ণব গুরু যখন কৃষ্ণের সঙ্গে দীক্ষা দেন কৃষ্ণ মন্ত্রে তখন তিনি কি করলেন, আপনার সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ স্থাপন করলেন। কি সম্বন্ধ? মদন মোহন হলেন প্রভু আর আমি হচ্ছেন তার দাস দাস। এবং দাস দাসী কর্তব্য কি? প্রভুর। এই জন্য গুরুদেব প্রথমে মদন মোহনের সঙ্গে সম্বন্ধ করা হবে। এই জন্য আমরা সাংসারিক সম্বন্ধ তো আছে সংসারের মধ্যে, মা বাবা ভাই বোন, কিন্তু পরমার্থের সম্বন্ধে ভক্তি জগতের সম্বন্ধ কে করিয়ে দেবে? বৈষ্ণব গুরু করিয়ে দেবে। অনেকে কি করে, কুলগুরু ধরে রেখেছে। হ্যাঁ, ওই কুলগুরু ধরলে ভগবানকে লাভ করা যাবে না। ওই জন্য মঠের ত্যাগী আচার্য বৈষ্ণব যারা আছেন তাদের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিতে হবে। উনি আপনাকে পথ দেখিয়েছেন কিন্তু ওই পর্যন্ত শেষ না, ওনার কৃপা আশীর্বাদে আপনি মঠের কোন আচার্যগণ আছেন বৈষ্ণবগণ আছেন তাদের কাছ থেকে হরিনাম দীক্ষা নিলে হ্যাঁ তারপর ধীরে 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 ভজন বাড়লে কি হবে, তারপর গোবিন্দের সঙ্গে আমাদের গোবিন্দের ভজন। ওই মদন মোহন তিনি গোবিন্দ রূপ ধারণ করেন, তার মানে গোবিন্দ মানে কি, যখন আমাদের এই কামনা বাসনা চলে যাবে ভৌতিক কামনা বাসনা তখন কি হবে, আমরা ভক্তি করব। ভক্তি করলে কি হবে, গোবিন্দকে পাবো। গোবিন্দ মানে গো মানে গোপ গোপী ইন্দ্রিয়, এনাদেরকে বলা গোবিন্দ। মানে হচ্ছে আনন্দ প্রদান করেন যিনি মদন মোহন, তখন সেই মদন মোহনের নাম হয়ে যাবে কি নাম হবে, গোবিন্দ। বলো শ্রী বৃন্দাবন বিহারী লাল কি, কথাটা বুঝতে পারছেন তো? এই কথাগুলো বাইরে পাবেন গৌড়িয়া মঠের প্রশ্ন লীলা কীর্তনে, ওরা ওইগুলো পড়ে এসে লীলা শুনে এসে সুর তাল বাজিয়ে আপনার মনোরঞ্জন করে আর পয়সাটা নিয়ে বাড়ি যান। আপনি এই এরা যে করছেন, কতজন ভক্ত হয়েছেন আপনি বলুন, আমি নিন্দা করছি বাস্তব কথা বলছি। এর জন্য আমরা ব্যবসায়ী নয়, যথার্থ মঙ্গল করতে হবে জীবের, যথার্থ আত্মকল্যাণ করতে হবে। এই যে তখন কৃষ্ণ মদন মোহন থেকে কি নাম হলো, তখন গোবিন্দ। তোমার ইন্দ্রিয়ের আনন্দ প্রতিপদম পূর্ণমৃতাস্বাদনম। হ্যাঁ, এখন মহারাজগণ আপনাকে জোর জোর করে বলছে হরি বল বলো, জোরে বলো, তালি বাজিয়ে বলো, কিন্তু তখন আপনি নিজে নিজেই আনন্দ পাবেন, এক অপ্রাকৃত আনন্দ। সে কিভাবে আপনি আস্বাদন করবেন, নিত্য আনন্দ লাভ করবেন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু প্রথম শ্লোকে বললেন প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম। ভক্তির মধ্যে রস আছে, আনন্দ আছে, সেটা আপনি নিজে নিজে অনুভব করবেন। এখন আমরা পাচ্ছি না কেন, আমরা এই সংসার নিয়ে আছি, ছেলে পড়াশোনা করে না, হে ঠাকুর ছেলেটা পড়াশোনা করে, আমার দুঃখ হচ্ছে, হে ঠাকুর আমার দুঃখ যেন না। এই সব ছোট ছোট জিনিস নিয়ে থাকার জন্য এই ছোট মনের মানুষগুলো এদের ওই জন্য দুঃখ যাচ্ছে না। ভগবান এই সব গুলো নিতে আসেন নাই, ভগবান বলে তুমি আমার সেবা করো নিষ্কপট হয়ে, নিষ্কপট হয়ে আমার সেবা করো, তোমার এই সমস্ত জিনিসগুলো আপনা আপনি দূরীভূত হয়ে চলে যাবে। নামের বলে, নামের ফলে ওসব ফল পাই না, হরিনাম করলে পরে এসব ফল আপনা আপনি পেয়ে যাবেন। কোন সা নাম বলে, সেই শুদ্ধ কৃষ্ণ নাম। একটা আছে নাম অপরাধ যুক্ত নাম, নাম আভাস আছে, অসৎসঙ্গে নাম আছে, আর একটা হচ্ছে শুদ্ধ নাম। আমরা সেই শুদ্ধ নাম করব, সেই শুদ্ধ নাম করতে গেলে আমাদের অনেকগুলো নিয়ম আছে। সাধু নিন্দা করা যাবে না, কারুর নিন্দা করা যাবে না, সাধু নিন্দা, গুরু অবজ্ঞা,
নাম করব পাপ করব এটা করা যাবে না, শাস্ত্র নিন্দা করা যাবে না। এগুলো শুনুন, আমি আবার ধরবো কিন্তু যে দশটা অপরাধ বলেছিলাম কি বলো দাঁড়িয়ে। আর যিনি শিব ব্রহ্মাকে ভগবান কৃষ্ণের সঙ্গে সমান মনে করা যাবে না, ভগবান কৃষ্ণ পরম আরাধ্য, তিনি শিব ব্রহ্মার আরাধ্য। অশ্রাদ্ধালু ব্যক্তিকে হরিনাম উপদেশ করা যাবে না, ভগবানের নামের সঙ্গে এই জগতে শুভ অনুষ্ঠানে সমান করা যাবে না। নাম কখনো অতিস্তুতি হতে পারে না, হরিনামের মহিমা শ্রবণ করি তথাপি হরিনাম না করি অপরাধ। দশম অপরাধ, এই শরীরটা হচ্ছে আমি, আমি পুরুষ আমি স্ত্রী, এই শরীরটা হচ্ছে আমি, এইটা হচ্ছে দশম অপরাধ। দেহাত্ম বুদ্ধি এতে বলা বিবর্তবাদ। যেমন অন্ধকারে একটা দড়ি পড়ে আছে, আপনি ভয় পেয়ে গেলেন বাবা সাপ পড়ে আছে, সাপ না একটা দড়ি, ঠিক যেরকম ভ্রম হয় ঠিক তার জন্য শরীরটাই হচ্ছে আমি। এই জন্য ভাগবত গীতাতে বললেন শরীর এই যেটাই এটা স্থূল একটা শরীর, আর ভিতরে কে আছেন কে আত্মা, তার নামটা কি শরীরই, এটাকে বলা দেহ, আত্মাকে বলা হয় দেহী, শরীরটাকে বলা ছত্রজ্ঞ ছত্র, আর আত্মাকে বলা ছত্রজ্ঞ, একই ব্যাপার শব্দ হলে আলাদা। এই কাপড়টা কি আমি, আমি না, তাহলে কাপড়টা আমি না, তাহলে আমি কোথায় আছি, এই মাথাটা কি আমি, হাতটা কি আমি, আমি হাত বলি আমি মাথা বলি কি বলি, আমার আমিটা কোথায় লুকিয়ে আছে, এই হৃদয়ের মধ্যে, বুঝতে পেরেছেন। এই জন্য এই আত্মজ্ঞান যতদিন লাভ না হবে ততদিন পর্যন্ত আমাদের জড় জ্ঞান যাবে না, আমি পুরুষ আমি স্ত্রী আমি কিন্নর আমি এ সে এগুলো জানি। এই আত্মজ্ঞান লাভ করতে গেলে, ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে, গুরু বৈষ্ণবের নিষ্কপট ভাবে সেবা করতে হবে। এই যে মহারাজগণ ব্রহ্মচারীগণ বসে আছেন, এনারা সম্পূর্ণ ভাবে জীবন দান করেছেন গুরু কৃষ্ণ, আজ তারা কি, তারা জগৎ পূজ্য এবং প্রণম্য। এই জন্য আমাদেরকে এই ব্রহ্মবিদ্যা আত্মবিদ্যা লাভ করতে গেলে গুরু বৈষ্ণবের সেবা করতে হবে। বাবা জীব সেবা আর মানব সেবা আর বৈষ্ণব সেবা এক নয়, এগুলো জানতে হবে। আর ওই যখন গোবিন্দের যখন সেই পূর্ণ আনন্দ লাভ করবেন, ভক্তি মার্গ অবলম্বন করবেন, তখন ওই গোবিন্দ কি হবে, অভিদেয় দেবতা হয়ে যাবে, প্রয়োজনের দেবতা, তখন কি হবে, তিনি তখন গোপীনাথ, বুঝতে পেরেছেন, তখন তিনি গোপীনাথ। ওই জন্য আমরা সেই গুরুবর্গগণ কি দিতে এসেছেন, গোপীনাথ। এই যে মহারাজ বললেন না সেই রাধারানীর দাসী, রাধারানীর দাসী যদি না হই তাহলে কিন্তু গোবিন্দের সেবা হবে না। রাধারও দাসী কৃষ্ণ সর্ববেদে বলে রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের সদ্ম, রাধিকা চরণ পদ্ম সকল শ্রেয়ের সদ্ম, যতন যে বলছেন রাধার দাসীর কৃষ্ণ সর্বদেব রাধিকা উজ্জ্বল কীর্তন
কীর্তন দেখুন, যত বেদ বেদান্ত পরিষদ আছে তার সার কিন্তু এই কীর্তনের মধ্যে আছে। ভক্তিনাথ ঠাকুর আগে কি বলছেন, ছোড় তো ধন জন এই কীর্তনে ভক্তিনাথ ঠাকুর কি বলছেন, বলছেন কি ছোড়ো তো ধন জন, এ ধন সম্পত্তি জন এসব ছোড়ো, আর কি ছোড়ো, কর্ম জ্ঞান ওসব। আর দুনিয়াতে কি বলছেন, কর্ম কর কর্ম কর, কিন্তু ভক্তরা কি বলছেন, বলছেন ভক্তি কর, কর্ম করলে কি হবে, ওই কর্মের কর্মের ওই ফাঁদে পা পড়বে, আর ভক্তি করলে কি হবে, ভক্তি করলে গোবিন্দ পাবে। এই জন্য সেই কৃষ্ণ তিনি ভক্তি করতে করতে যখন সেই গোপীনাথে, ওই কৃষ্ণই তখন গোবিন্দ, তখন কি হন গোপীনাথ। ওই জন্য সেই গোপীনাথকে পাওয়ার জন্য লক্ষ্মী দেবী আমাদের ব্রজমণ্ডল পরিক্রমা হয় কার্তিক মাসে, হ্যাঁ ওই বেল বনে দেখবেন এইরকম বিগ্রহ কোথাও নাই, তিনি হাত জড়ো করে বসে আছেন। দেখেছেন ব্রজমণ্ডলে কে গেছেন হাত উঠা, দেখেছেন না ওই লক্ষ্মী দেবী আর জগন্নাথ পুরীতে টটা গোপীনাথ, কৃষ্ণ সবসময় দাঁড়িয়ে বংশী বাজাচ্ছেন আর ওইখানে বসে বংশী বাজাচ্ছেন, আর বৃন্দাবনে রাধারমণ তিনি স্বয়ং, তিনি শালগ্রাম থেকেই তিনি স্বয়ং প্রকট হয়েছেন। এই তিন মূর্তি কোথাও নাই। সেই জন্য এই গোপীনাথ কি করছেন, গোপীনাথ তিনি গোপীদের সঙ্গে তিনি রাস বিলাস করছেন, রাসেশ্বর আর শ্রীমতী রাধারানী করছেন রাসেশ্বর। তাহলে আমরা কার ভজন করব, কৃষ্ণের মদন মোহনের সঙ্গে সম্বন্ধ হবে, দীক্ষা না নেওয়া মানে নিয়েছেন মানে সম্বন্ধ আমাদের হয়ে গেছে, আর যারা দীক্ষা নেননি তারা সম্বন্ধ করতে হবে, দীক্ষা নিতে হবে, তবে হরিভজন শুরু। চব্বিশ প্রকার